দাদা উফ ঘটনা বুঝলাম না আমি হ্যাঁ গাদি মরছে 39 গেছে না বুঝছ তিন দিন পরের তুই তুমি পাঞ্জাবি আর টুপিটা 빈ছ এটি খুলতাছ না ওন তোমারে বর্তমানে বিয়া দেবো ক্যা আছে তোহন তো আর ছাইরানের অভাব নাই রে ভাই আমি তো Thak পার না মনের মধ্যে মন হরজে ধাক্কা मारे আসলেও নাকি হ্যাঁ তোমার বেটাডা উটটু তো আমি বুঝ দছি যে বউ Сараথা দে একটা জামেলা খুবই জামেলা বুঝছ আমি বেটাডা বুঝ দছি ওন বুঝলে কিবো পারার মানুষ তো এডি কইতো না পাড়ার মানুষ কব বুড়া এটা লুচ্চা এটা বিয়াল লাগিয়া ফাঁকল হয়ে গেছে বেউ মরছে না এই একশো চল্লিশ হয়েছে না ওনি ফাঁকল হয়ে গেছে বিয়াল লাগিয়া কারেন্ট কথাটা কইস কারেন্ট কথাটা কইস মানে ওই যে মানুষ এইটাই কই তুমি কারেন্ট করে নেই তো আগিলা দিনে কথাটা কইও না দাদা বুঝছো না মানে আমার তো মনে হয় ঘুমো না ঘুমাও না ঘুমে ধরেই না খালি মন খালি নতুন বই স্বপ্ন দেখ না দাদির দেখতেছ আরে তোর দাদির চিন্তা আর কোন বেলা বের হবো কোনটা বেশি ধরছে চিন্তা দাদির দাদা নতুন বইটা তো দাদার চিন্তাকে সাগে হেটা বাদ দেই হ্যাঁ মরছে যাচ্ছে আমি তার লাগা দহরি আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক কিন্তু ওহন্ত আমার সুখের চিন্তাটা korun লাগবো আমি তো খত পার হই না গুমে ধরে না মনে হই যে খাইবার গেলে বাচ্চা মান উঠতে তু তুসের দাদা শুনো আমি একটা কথা কই আমি ইসমাইল যদি বাচ্চা তাই তাহলে দাদা তোমার বিয়ার বা পড়তো না তাহলে ভাই আমার অতানি কাম করছি কামাই করছি বুঝছো এলাকার নাম আছে আচ্ছা আমি ইসমাইল যে কি জিনিস তোমার নাতি বর্তমানে কি হয়েছে।

আমার মনটা কেন করলি সুরি সত্যি কয়রা বলো সেরি রে বাড়ি মনে আশা রে বাড়ি আমার ফুল তোলা বাহাপের নামটি আলা বলা মায়ের নামটি কাঞ্চন মালার সে ফুলের মালা দেখছো গানটার সময় আমরা টিকিট কাটি নয়টার সমদরি বাওয়ালের গাড়ি 10টার সম বাড়ি পৌঁছাই গো হেলাই বাড়ি অলপনা বৈসের সকি নাসেরি ও বন্ধু লাল গোলাপী ও কই রইলা রে আমার মনটারে পাগল কইরা দিলা রে বন্ধু রে পাগল কইরা দিলা রে ও ও হঙ্গিলা